যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। গেল মঙ্গলবার নতুন এই সূচক প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান 101তম থেকে উন্নতি হয়ে 96তম হয়েছে। হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এই সূচকে গত 5 বছর ধরে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থানে ছিল জাপান। তবে নতুন প্রকাশিত সূচকে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন সেটির ওপর নির্ভর করে এই সূচক তৈরি করা হয়।